দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ বিদেশের বিনোদনের নানা খবর নিয়ে সাজানো চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন ওয়ালটন ইনড্রয়েড টিভি প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। প্রতিদিনের মতো আজও আপনাদের সাথে আছি আমি শাফরিন সাইবি। শুধু ভালো ছবি নির্মাণ করেন না পরিচালক রায়হান রাফি, তিনি ভালো প্রেমিকও বটে। আমি বলছি না, বলছে সিনেমা পাড়ার মানুষেরা। এতদিন তমা মির্জার সাথে রাফির প্রেমের গুঞ্জন শুনে গেলেও এখন নাকি সেখানে যুক্ত হয়েছে নতুন নায়িকার নাম। চ্যানেল 24-কে তমা বলেন, রাফি যদি সৎ হতো তবে তাদের সম্পর্কটা একটা নাম পেত, কিন্তু সে অসৎ। সময়ের তরুণ নির্মাতাদের মধ্যে অন্যতম রায়হান রাফি, তার পরিচালিত পোরামন 2 অথবা দহন কিংবা পরাণ দর্শক মনে করে নিয়েছে জায়গা। শুধু দর্শক মনে কেন, সিনেমা পাড়ায় চাওয়ার আছে একাধিক নায়িকার মনেও নাকি আসন পেতে আছেন এই পরিচালক। সাম্প্রতিক সময়ে চিত্রনায়িকা তমা মির্জার সাথে ওঠে রাফির প্রেমের গুঞ্জন। সত্য মিথ্যার প্রশ্নে বরাবরই নীরব থেকেছেন দুজন, তবে একসাথে ঘুরে বেড়ানো কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে ডুয়েট ছবি পোস্ট প্রণয়ের ইঙ্গিতই দেয় বই কি। এমন বাস্তবতায় নায়িকা নির্মাতার সত্য মিথ্যার প্রেমের গল্পে নাকি বিচ্ছেদের সুর বেজে উঠেছে। তমার দাবি, রাফি সৎ হলে হয়তো সম্পর্কটা একটা নাম পেত। কিছুটা কানে আসতেছে গত 3-4 দিন ধরে, কানে আসছে না সেটা বলবো না, কানে আসছে, কিন্তু কতটুকু সত্যতা আছে সেটা নিয়ে আমারও প্রশ্ন। কিন্তু যেটা হয় যে কোনো কিছু আলোচনায় আসলে তার পেছনে তো কিছু না কিছু থাকে। যেমন আমরা রাফিটা আসছে বিকজ অফ আমরা অনেক ভালো বন্ধু, আমরা একসাথে অনেক জায়গায় যাই, ঘুরি, ফিরি, আমাদের সার্কেল অনেক বড়, সেই সার্কেলে আমাদের সবার সাথে আড্ডাবাজি হয়। তো কি হয় যে ওইখান থেকে হয়তো কিছু মানুষের মনে হয়েছে যে আচ্ছা এটা হয়তো বা বন্ধুত্ব থেকে বেশি, তাই না? তো প্রত্যেকটা আলোচনার পিছনে একটা স্টোরি থাকে, তো এইটার পিছনে কি স্টোরি আমি জানি না। তো যদি হয় এরকম, আমি আবারও বলছি আমি জানি না, যদি এরকম কিছু হয় তাহলে অবশ্যই রাফিকে কনগ্রাচুলেশন, অবশ্যই আমি রাফির ভালো চাই, রাফি ভালো থাকুক সেটা চাই। তমা মির্জা বলেন, রাফি কাকে অফিস রুমে আর কাকে বেডরুমে জায়গা দিবে তা তার একান্তই ব্যক্তিগত ব্যাপার। তবে আপাতত পরিচালক রাফির কাছ থেকে নিজেকে দূরে রাখছেন তমা। মুঠোফোনে বললেন, দিনে দিনে দুজনের দূরত্বটা বাড়ছে। এখন যেহেতু ওর কাজের ব্যস্ততা অনেক, আমি আবার একটু বাইরে যাচ্ছি, তারপরে এসে আমারও ব্যাক টু ব্যাক কিছু কাজ আছে, তো এই কাজের ব্যস্ততার জন্য হ্যাঁ আমাদের আগের মতন হয়তো বন্ধু সার্কেলে যাওয়া হচ্ছে না, একসাথে হয়তো অত আড্ডাবাজি হচ্ছে না, ওই জিনিসটা কমে গিয়েছে। আর যদি সামনে কাজ দেখা যায় যে অনেকদিন হচ্ছে না, তখন হয়তো আরেকটু গ্যাপ হবে, কারণ যেটা হয় ব্যস্ততায় আসলে বন্ধুদের সময় দেওয়ার থেকে কাজের প্রতি আমার মনে হয় ডেডিকেশনটা বেশি থাকা উচিত। আমাদের বন্ধুত্বে আমার মনে হয় না দূরত্ব হয়েছে, আমাদের কখনো একসাথে যদি কেউ দেখে বা এরপরে যদি আমাদের দেখাও হয়, বন্ধুত্বের জায়গায় আমরা যেরকম সেরকমই সবসময় থাকবো। আর বন্ধুত্বের বাইরের কোনো কিছু চিন্তা তো এখন তো আরোই প্রশ্ন ওঠে না। আমাকে যারাই জিজ্ঞাসা করছে, আমার একটাই উত্তর, রাফির সাথে আমার আসলে কি ছিল আর ইন ফিউচার কি হবে এটা নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আমি জানিও না। এখনকারটা আমি জানি, একদম জাস্ট এই মোমেন্টে রাফির সাথে আমার বন্ধুত্বটা আছে, বাইরে কিছু নেই, এবং এই বন্ধুত্বটা ডিপেন্ড করতেছে আসলে দুজনের উপরে যে আমরা দুজন কতদিন মেইনটেইন করতে পারি। তবে এসবই গুজব বলে উড়িয়ে দিলেন রায়হান রাফি। গেল শুক্রবার তমাকে নিয়ে ফেসবুক প্রোফাইলে ছবি দিয়ে পরে তা সরিয়ে নেন তিনি। প্রেমের গুঞ্জন নিয়ে মুঠোফোনে চ্যানেল 24-কে রাফি বলেন, তার সফলতায় ঈর্ষান্বিত হয়েই কেউ কেউ এমন গুজব ছড়াচ্ছে। আমি এটা শুনছি দুই একদিন, কালকেই শুনছি এটা, শুনে আমি আকাশ থেকে পড়ছি যে বুবলির সাথে আমার মানে কি প্রেম, কিন্তু বিশ্বাস করেন টানের পরে ওর সাথে আমার দেখাই হয়নি কখনো, বুঝছেন? আমাদের লাস্ট সিনেমা করছি, যেমন তোমার সাথে আমার যে হয়েছে এটা আমি তাও মেনে নিছি কেন, তোমার সাথে আমার কিছুদিন পর দেখা হয়, আমরা খুব ভালো বন্ধু, আমরা কফি খাই, এই খাই, সেই খাই, আজ পর্যন্ত বুবলির সাথে আমি কোনোদিন একটা কফিও খাইনি, বুঝছেন? কোনো বাইরের রেস্টুরেন্টে একটা কফিও খাইনি, ও কোনোদিনও ওই টানের পরে আমরা এখনো বসতেই পারিনি, আমাদের দুজনের টাইম মিলতেছে না। এটা কে বা আমি, আমার কাছে মনে হচ্ছে কেউ একজন কোন কারণে সামথিং মানে কোন একটা জায়গার থেকে হয়তো এটা আসছে, বুঝছেন? নাহলে সামহাও মানে আমার কথা যে প্রেমের গুঞ্জন আসাটা খুব স্বাভাবিক যারা আমরা কাজ করি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে কেউ একজন এটা আসলে কোনো কারণে আমার কাছে, আমি আমি কালকেও বলতেছিলাম একজনকে, কোন একটা স্বার্থজনিত কারণে কেউ একজন ইন্টেনশনালি এখন পড়তেছে। এখন রায়হান রাফিকে সিনেমা দিয়ে আটকানো যাচ্ছে না, এখন তাহলে ওর প্রেমের গুঞ্জন দেয়, আমি তো প্রেমিক ডিরেক্টর হয়ে যাচ্ছি। প্রেক্ষাগৃহে যখন দর্শক খরা চলছিল তখন রায়হান রাফির পরাণ তা কাটিয়েছে। আসছে অক্টোবরে তার দামাল নিয়েও দর্শক মনে তৈরি হয়েছে আগ্রহ। আর তাই নারীতে নামও যে রাফিকে সিনেমার প্রেমে পড়ার পরামর্শ দিলেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা। তোমার জীবনে একটা স্টুডেন্ট অনন্যা,
মাকসুদুল হাকিমু, চ্যানেল 24, ঢাকা। তার আমি খুন করে ফেললাম। দেখো রোমান ভাই আমাকে থ্রেড দিছে দেখেই কিন্তু আমি রোমান্টিক চরিত্রে নয়, এবারে বিধ্বংসী রূপে পর্দায় আসছেন তাসনিয়া ফারিদ। সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে তার অভিনীত নিঃশ্বাস ওয়েব ফিল্মের টিজার, যেখানে বন্দুক হাতে দেখা গেছে এই অভিনেত্রীকে। দেখে আসবো রায়হান রাফি পরিচালিত নিঃশ্বাসের কিছু অংশ। ভারত তো বটেই, বিশ্বজুড়ে আছে দক্ষিণী নায়িকাদের ভক্ত অনুসারী। তবে যদি প্রশ্ন ওঠে ইনস্টাগ্রামে কে এগিয়ে, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, নাকি পূজা হেগড়ে, তামান্না ভাটিয়া, কৃতি সুরেশ, রশ্মিকা কিংবা সামান্তাকে কি বাদ দেওয়া যাবে? কথা না বাড়াই বরং চলুন জেনে আসি ইনস্টাগ্রামে কোন নায়িকার কত অনুসারী। ভারতের জাতীয় ক্রাশ বলে কথা, ভক্তরা তাকেই বেশি অনুসরণ করবে এটাই যেন অবধারিত, আর হয়েছেও তাই। 26 বছর বয়সী এই নায়িকার দুষ্টমিষ্টি চাহনিতে বুধ গোটা বিশ্ব। শুধু কি তাই, অসাধারণ অভিনয়, বাচনভঙ্গি সাথে নানা রকম এক্সপ্রেশনে রশ্মিকার জনপ্রিয়তা সবার শীর্ষে। আর তাই তো দক্ষিণী নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি ফলোয়ার এখন তার দখলে। ইনস্টাগ্রামে রশ্মিকা মন্দানাকে অনুসরণ করে 32.8 মিলিয়ন মানুষ। বছর শুরুতে পুষ্পা ছবির আইটেম সঙ্গে বিশ্ব মাতিয়েছেন সামান্থা রুদ্রপ্রভু, জনপ্রিয়তায় তিনিও আছেন তুঙ্গে। 35 বছরেও ধরে রেখেছেন উজ্জ্বল ত্বক, আর তার হাসি সে যেন ভুবন ভোলানো। জনপ্রিয়তায় এই নায়িকা রয়েছেন 2 নম্বরে, তার ইনস্টাগ্রাম ফলোয়ার 24.3 মিলিয়ন। সত্যই মা হয়েছেন কাজল আগরওয়াল, তবুও যেন চেহারার জৌলুস কমেনি এতটুকু, বরং বেড়েছে। 37 বছর বয়সী এই দক্ষিণী অভিনেত্রীও আছেন জনপ্রিয়তার তুঙ্গে, তার ইনস্টাগ্রামে অনুসারীর সংখ্যা 23.3 মিলিয়ন। জন্ম দিল্লিতে হলেও অভিনয় ক্যারিয়ার শুরু কন্নড় মুভিতে। সুন্দর ফিটনেস, বেবি ফেস আর অভিনয় শৈলীতে বলিউডে অভিষেকের আগেই নিজের শক্ত জায়গা করে নিয়েছেন দক্ষিণে। 22.2 মিলিয়ন অনুসারী নিয়ে রাকুল প্রীত সিং যে দক্ষিণের জনপ্রিয় নায়িকাদের মধ্যে আছেন 4 নম্বরে। হোক কাজের আপডেট কিংবা অবসর, ইনস্টাগ্রামে সবসময় অ্যাক্টিভ দক্ষিণের আরেক জনপ্রিয় নায়িকা পূজা হেগড়ে। বলিউডের সুপারস্টার সালমান, রণবীর থেকে শুরু করে দক্ষিণের প্রভাস, মহেশ বাবু, শীর্ষ নায়কদের সাথে কাজ করে সবসময় আলোচিত পূজা হেগড়ে, যার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যাটা 21.2 মিলিয়ন। 36 বছর বয়সেও তার হাসিটা যেন ষোড়শী, বলছি শ্রুতি হাসানের কথা। ভীষণ রকম আবেদনময়ী এই নারী দক্ষিণী নায়িকাদের মধ্যে আছেন 6ষ্ঠ স্থানে, তার ইনস্টাগ্রাম ফলোয়ার 20.7 মিলিয়ন। হাসিটা যেমন মিষ্টি, লুকটাও তার আবেদনময়ী। তিনি দক্ষিণী নায়িকা তামান্না ভাটিয়া, 17.5 মিলিয়ন অনুসারী নিয়ে এই নায়িকা আছেন তালিকার সাথে। দক্ষিণী সুন্দরী নায়িকাদের 8 নম্বর জায়গাটি দখলে নিয়েছেন কৃতি সুরেশ। মিষ্টি হাসির এই নায়িকা ক্যারিয়ার শুরু করেন 2013 সালে, আর তার ইনস্টাগ্রাম ফলোয়ার সংখ্যাটা 13.5 মিলিয়ন। শাহরিন জেবিন, চ্যানেল 24। ছবির নাম গডফাদার, তেলুগু ভাষায় নির্মিত যে সিনেমাটির গল্প এগিয়েছে রাজনৈতিক প্রেক্ষাপটে, আছে অ্যাকশনও। মূলত 2019 সালে মুক্তি পাওয়া মালায়ালাম মুভি লুসিফারের রিমেক এই ছবিটি, যেটির নির্দেশনা দিয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। তেলুগু ভাষার সিনেমা গডফাদার, যেটি মূলত একটি রাজনৈতিক অ্যাকশন ঘরানার ছবি, এই সিনেমাটি রিমেক করা হয়েছে 2019 সালে মুক্তিপ্রাপ্ত মালায়ালাম ছবি লুসিফার থেকে, যেটি নির্দেশনা দিয়েছেন পৃথ্বীরাজ সুকুমারন। 2021 সালে হায়দ্রাবাদে, উটি এবং মুম্বাইয়ে শুরু হয় এই ছবির সিংহভাগ শুটিংয়ের কাজ। রামচরণ আর বি চৌধুরীর প্রযোজনায় এই সিনেমার নির্দেশনা এবং চিত্রনাট্যের কাজ করেছেন মহান রাজা।
Wait for my command, brother. Godfather মুভিতে অভিনয় করেছেন চিরঞ্জীবী, নয়ন তারা, সালমান খান, পুরি জগন্নাথ সহ অনেকেই। He's the reason for every goddamn thing. Kill him! রাজনৈতিক অ্যাকশন ঘরানার তেলেগু এই ছবিটি প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখবে আগামী 5ই অক্টোবর। আসন্ন দুর্গাপূজার দশমীর দিনই মুক্তি দেওয়া হবে সিনেমাটি। Desk Report, Channel 24. এবারে হলিউড মুভি আপডেট। সম্প্রতি মুক্তি পেয়েছে এন্ড অব দ্য রোড এর ট্রেলার, যেটি আলোর মুখ দেখবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। একটি খুনের ঘটনাকে কেন্দ্র করে এগিয়ে চলা এই সিনেমাটি মুক্তি পাবে 9 সেপ্টেম্বর। বিধবা নারী ব্রেন্ডা সম্প্রতি যিনি বরখাস্ত হয়েছেন চাকরি থেকে, আর তাই দুই সন্তান ও ভাই রেগিকে নিয়ে তিনি ছুটে চলেছেন আরেক শহরে নতুন জীবনের সন্ধানে। তবে সমস্যা বাধে তখনই যখন ব্রেন্ডারা দেখে ফেলে একটি ভয়ঙ্কর খুন। এরপর এক রহস্যময় খুনি মরুভূমিতে টার্গেট করে তাদের, শুরু হয় তাদের টিকে থাকার লড়াই। এমন গল্পের ছবি এন্ড অব দ্য রোড। ডেভিড লগরিন চিত্রনাট্যে সিনেমাটি তৈরি করেছেন মিলিসেন্ট শেলটন, মূল গল্প ক্রিস্টোফার জেমুরের। এন্ড অব দ্য রোড ছবিতে ব্রেন্ডা চরিত্রে অভিনয় করেছেন কুইন লতিফা, আর তার ভাই রেগির ভূমিকায় লুডা ক্রিস। আরও আছেন বিউ ব্রিজ, মাইচেলা ফেট লি, শন ডিকসন ও ফ্রান্সেস লি ম্যাককেইনের মতো তারকারা। একটি ক্রস কান্ট্রি রোড ট্রিপ ও খুনির লক্ষ্যবস্তুতে এক পরিবারের জন্য নরকের মহাসড়ক হয়ে ওঠার গল্পটি বারবার শিহরণ জাগাবে সিনেমাপ্রেমীদের। অ্যাকশন থ্রিলারে ভরা এন্ড অব দ্য রোড নেটফ্লিক্সে আলোর মুখ দেখবে 9 সেপ্টেম্বর শুক্রবার। গাজিয়ানিস, চ্যানেল 24। দর্শক, এই ছিল ওয়ালটন অ্যান্ড্রয়েড টিভি প্রেজেন্টস আজকের এন্টারটেনমেন্ট 24 এর আয়োজনে। বিনোদন জগতের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আগামীকাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।